ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হার মানলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও টাইগারদের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। তার স্ত্রী নাদিন স্ট্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন। আর জিম্বাবুয়ের সংবাদ মাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিসও। এর আগে গত 23 আগস্ট জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হেনরি ওলোঙ্গার একটি টুইটের সূত্র ধরে হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে, যা বিশ্বের সব গণমাধ্যমে প্রচারও হয়। এমনকি সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারাও শোক জানিয়ে ফেলেন। পরে হিথ নিজেই জানান তিনি বেঁচে আছেন, ভালো আছেন। সেই ঘটনার পর মাত্র 10 দিন দীর্ঘ হলো তার জীবন।